আসসালামু আলাইকুম। শহীদ আবদুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যে বার্তা, কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছো এবং নিজেদেরকে সবসময় করোনার প্রতিরোধে নিজেদেরকে গড়ে তুলছ। যদিও খুব অবস্থা ভালো না, আমরা দেখছি দিন দিন আবার করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে, কিন্তু তারপরেও আমাদেরকে সুস্থ থাকার আমরা চেষ্টা করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যাই হোক, অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে যা অনুরোধ করছি আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখার জন্য, আর কোনো সমস্যা থাকলে, কোনো কিছু বুঝতে না পারলে স্কুলে যোগাযোগ সহকারে আমাদের প্রধান শিক্ষক আছে, আমাদের সহকারী শিক্ষকের নিকট যোগাযোগ করে আমরা আরও কত সুন্দরভাবে শিক্ষার্থীদেরকে অনলাইন শিখ পাঠদান করতে পারি সে ব্যাপারে পরামর্শ রাখবেন আর কি। আচ্ছা যাই হোক, এখন সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 2.2 অধ্যায়টি প্রায় শেষ হয়ে গেছে। তো এই অধ্যায়ের 2.3 একটি সৃজনশীল আছে, যে সৃজনশীলটি পরীক্ষার জন্য সবসময় ইম্পর্টেন্ট ছিল, সেই সৃজনশীলটি আজকে আমি সমাধান করব। তো অঙ্ক মানেই হচ্ছে খাতা কলম নিয়ে একসাথে বসে যাওয়া। আমি শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও ক্লাসটি করার জন্য। আমি অঙ্কটির সৃজনশীল উদ্দীপকটি লিখেছি, দেখো কি বলেছে। রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী, ঘড়ি খুবই দরকারি সময় জানার জন্য। তো রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী, তিনি 625 টাকায় ঘড়িটি বিক্রয় করার জন্য, 625 টাকায় ঘড়িটি বিক্রয় করায় দেখলেন তার 10% ক্ষতি হয়েছে। তো আমি বলেছিলাম গত ক্লাসে পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা হিসাব। তো উনি শতকরা হিসাব করে দেখেছেন 625 টাকা ঘড়িটা বিক্রি করাতে ওনার 10% ক্ষতি হয়েছে। তো উনি বললেন যে 10% যে ক্ষতি হলো এটা তো আসলে ব্যবসায়ীদের জন্য কাম্য না। তো এখন এখানে কী দাম আছে সেই কাম্য না থেকে উনি দেখলেন যে ওনার ক্রয় মূল্য কত। উনি জানতে চাইলেন যে আমি ঘড়িটি যেহেতু বিক্রি করাতে এত টাকা ক্ষতি হয়েছে, পার্সেন্টেজে উনি হিসাব করে দেখেছেন যে ওনার পার্সেন্টেজ হিসাবে অর্থাৎ 100 টাকা ওনার 10 টাকা ক্ষতি হয়েছে। তো উনি জানতে চাচ্ছে যে আসলে তার মূলত ক্ষতি হয়েছে কত, ক্ষতি হয়েছে ঘড়িটি বিক্রিতে, দেখো হয়েছে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি। তো এটা হচ্ছে তার প্রথম প্রশ্ন, যে আমি ঘড়িটি 625 টাকায় বিক্রি করেছি, এতে আমি দেখলাম আমার 10% ক্ষতি হয়েছে। তো এখন আসলে তার কত টাকা বিক্রি ক্ষতি হয়েছে, মূলত তার কত টাকা ক্ষতি হয়েছে। তো এটা জানার জন্য প্রিয় শিক্ষার্থীরা আমার উদ্দীপকে কী দেওয়া আছে, উদ্দীপকে আমি যদি লক্ষ্য করি, উদ্দীপকে দেওয়া আছে মূলত 625 টাকা যেটা সে বিক্রি করেছে, তার মানে তার বিক্রয় মূল্য, 10% ক্ষতি, আর কোনো তেমন কোনো নাই। তার প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা থেকে একটা হিসাব বের করে নিতে পারি, 625 টাকা তার বিক্রি, আর 10% থেকেও আমরা তার ক্ষতিটা বের করতে পারি। 10% থেকে তার ক্ষতিটা আমরা কীভাবে বের করবো, আমরা জানি 10% থাকা মানে হচ্ছে তার 10% থাকা মানেই হচ্ছে তার বিক্রয় মূল্য, আমরা 10% ক্ষতি হয়েছে ক্রয় মূল্য থেকে 10 টাকা বিয়োগ দেবো অল টাইম, ঠিক আছে? মনে থাকবে 100% দেখা মাত্রই আমরা ক্রয় মূল্য ধরবো কত টাকা, 100 টাকা। আবারও বলছি, আমি 10% ক্ষতি হোক, 10% লাভ হোক, 5% লাভ হোক, যাই থাকুক না কেন, যখনই পার্সেন্টেজের লাভ ক্ষতিটা থাকবে তখনই আমি ক্রয় মূল্য কত টাকা ধরবো, 10 টাকা, ক্রয় মূল্য কত টাকা ধরবো, সরি 100 টাকা, ক্রয় মূল্য কত টাকা ধরবো, 100 টাকা, 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা, 5% লাভে ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ পার্সেন্টেজ দেখলেই আমি ক্রয় মূল্যটাকে ফিক্সড কত টাকা ধরবো, 100 টাকা, ক্রয় মূল্য কত টাকা ধরবো, 100 টাকা। তাহলে এখন 10% ক্ষতিতে আমরা ক্রয় মূল্য পাচ্ছি কত, 100 টাকা। যখন ক্ষতি হয় 100 টাকা যেহেতু ক্রয় মূল্য, তার ক্ষতি হয়েছে, তাই ক্রয় মূল্য থেকে 10 টাকা কম নিয়েছে। তাহলে বিক্রয় মূল্য আমরা বের করবো কীভাবে, 100 থেকে 10 বিয়োগ করে। তাহলে আমরা লিখি সমাধান, আমরা লিখবো
10% ক্ষতি দেয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 10 টাকা, নিয়োগ করলে থাকে হচ্ছে 90 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি ক্রয় মূল্য 100 থেকে ক্ষতিটা বিয়োগ করে আমি তার বিক্রয় মূল্য পেয়ে গেলাম কত, 90 টাকা। 90 টাকায় বিক্রয় করার কারণে তার 10 টাকা ক্ষতি হয়েছে। সে যদি 90 টাকাতে বিক্রি না করে আরও বেশি টাকায় বিক্রি করতো তাহলে তার কী হতো, লাভ হতে পারতো অথবা তার কম ক্ষতি হতে পারতো। তো এখন আমরা বিক্রয় মূল্য 90 টাকা হওয়ার কারণে তার ক্ষতিটা পেলাম কত, 10 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হওয়ার কারণে আমরা ক্ষতিটা পাচ্ছি কত, 10 টাকা। কারণ হচ্ছে যদি 110 টাকায় বিক্রি করতো তাহলে আমরা 10% লাভ পেতাম, এখন 90 টাকায় বিক্রি করেছে এই জন্য 100 থেকে 10 বিয়োগ করে বিক্রয় মূল্য 90 টাকা পেয়েছে। তার মানে 90 টাকাতে বিক্রি করাতেই সে 10 টাকা তার ক্ষতি হয়েছে। তাহলে লিখো বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্ষতি হয় 10 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্ষতি হয় 10 ভাগে 90 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 90 বেশি সংখ্যা আর 1 হচ্ছে কম সংখ্যা। আমরা এই জন্য যখন এই কাজটা করি, কম থেকে বেশি থেকে কম বের করি, তাহলে সেটাকে ভাগ করে নিতে হয়। এবার বিক্রয় মূল্য আমার নিয়ে দেওয়া আছে 625 টাকা। 625 টাকা হলে ক্ষতি হয় 10 গুণ 625 / 9। তারপরে শিক্ষায়রা, 10কে আমরা 90 দিয়ে কাটতে পারি, 10 এর নামটা 10 9 9 10 90, 9 টাকা পেলাম। তাহলে এখানে 625 ভাগে 9। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো প্রিয় খেয়াল করো যে আমার লবটা বড় হরটা ছোট, এরকম অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 625কে 9 দিয়ে ভাগ করো, আমি 625কে এই সাইডে লাভ করে নিচ্ছি। 625 ভাগ 9, তাহলে 6 বার যায় 6 9 54, 7 বার দিলে 7 5 63 বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো আমি এখানে ভাগটি করে ফেলেছি অলরেডি, 9 দিয়ে ভাগ করেছি 6 9 54, 54 62 থেকে বিয়োগ করেছি, এখানে 85 হয়েছে। 54 54 বিয়োগ করার 4 ভাগ আর 5 নামিয়েছি, 9 দিয়ে দিয়েছি 9 9 81 4। তো এখানে যেটা বলার কথা সেটা হচ্ছে, অনেকে হয়তো মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে যে সমস্যা করতে পারো, ভাগফল যে আগে লিখবে, ভাগফলের পর এই যে ভাগ শেষ সেটা উপরে যাবে আর হর হিসাবে 9 9 থাকবে। তাহলে এখানে ক্ষতি হয়েছে কত টাকা, 69 সমস্ত 4 ভাগে 9 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার অঙ্কটির অংশে চলে যাব। অঙ্কটিকে একটি স্ক্রিনশট অথবা খাতায় আশা করি ঝটপট লিখে নিয়েছো, তাহলে তোমরা এখানে লিখে নাও। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে যাব খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে বলেছে যে, খ নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে যে ঘড়িটির ক্রয় মূল্য কত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন খ নম্বর অঙ্ক করব। খ নম্বরে তোমাকে বলেছে এটা খুবই ছোট, ক্রয় মূল্য কত, ঘড়িটির ক্রয় মূল্য কত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কতে কি বের করেছিলাম, কত টাকা ক্ষতি হয় সেটা বের করে ফেলেছিলাম, তাই না? আর এখানে আমরা দ্রব্যটির বিক্রয় মূল্য জানি 625 টাকা। তাহলে তোমাদের নিশ্চয়ই লাভ বা ক্ষতির সূত্র মনে আছে, হ্যাঁ? তাহলে আমরা দেখি ক্ষতির সূত্রটা কি ছিল। আমরা জানি ক্ষতি সমান ছিল ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাই না? তুমি এটা জানো, তাহলে তুমি ক্ষতিটা পেয়েছো আর তোমার কি দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে এটা থেকে তুমি খুব সহজে কিন্তু ক্রয় মূল্যটা বের করে নিতে পারো। কিভাবে, খেয়াল করো, ক্ষতি বিক্রয় মূল্য ক্রয় মূল্য দেওয়া আছে। আমি যদি
বিক্রয়মূল্যটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে ক্ষতির সাথে যোগ হচ্ছে বিক্রয়মূল্য ইজ ইকুয়াল টু হচ্ছে কি ক্রয় মূল্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে মাইনাসের পাশে প্লাস হয়ে গেল, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্ষতির সাথে যদি বিক্রয় মূল্যকে যোগ করে দেই, ক্ষতির সাথে যদি আমি বিক্রয় মূল্যকে যোগ করে দেই তাহলে আমরা অটোমেটিকলি ক্রয় মূল্যটা পেয়ে যাব, তাই না? হ্যাঁ, তাহলে চলো আমরা এইটা অনুসরণ করে অঙ্ক করি। এটা আমরা এখান থেকে লিখি সমাধান, খুব ছোট অঙ্ক হবে, লিখো ক হতে পাই ক্ষতি হয়েছে 669 সমস্ত 4/9 টাকা বা সমান সমান আমরা এটাকে যদি ভাঙাই তাহলে সমস্ত হবে, সমস্তটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ, এটা দিয়ে এটাকে গুণ, মিশ্র ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ, মিশ্র ভগ্নাংশ আছে অপ্রকৃত ভগ্নাংশে নিবা, 9/69 গুণ করবা, 4 যোগ করে দিবা, তাহলে 625/9 টাকা। তাহলে আমরা ক্ষতি পেয়ে গেছি, যে ক্ষতি পেয়ে গেছে যেটা আমাদের ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য কত 625 টাকা। তাহলে লিখো দেওয়া আছে বিক্রয় মূল্য 625 টাকা, রাইট? তাহলে আমরা এটা পেয়ে গেছি। এখন ক্ষতি পেয়েছি, বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি ক্ষতি যোগ বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য, ক্ষতি যোগ বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্যের সাথে ক্ষতিটাকে আমি যোগ করে দিলেই ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে লিখি সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য 625 যোগ হচ্ছে 625 সমস্ত 9 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লসাগু 9 করবে, 9 দিয়ে 625কে আমরা গুণ করে দেব, 9 দিয়ে 625কে আমরা গুণ করে দেব, ঠিক আছে? তো গুণ করো, নয় পাঁচ পাঁচ নয় ৪৫, হাতে ৪, নয় দুগুণে ১৮, ১৯ ২০ ২১, হাতে ২, ৬ ৯ ৫৪ ৫৬ ৯ ৫ ৫ ০ ২ ৪ ৫ ৬ ৬ ১২ আমরা পাচ্ছি ৬,২৫০ টাকা। প্রিয় শিক্ষার্থীরা এটাকেও তোমাকে ভগ্নাংশে নিয়ে এসে ভগ্নাংশ যে প্রকৃত ভগ্নাংশ আছে সেটাকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ তথা সমস্ত নিব। তো সমস্ত নিলে এটাকে 650কে তুমি 9 দিয়ে ভাগ করবে, সেম আগের মতো 6 ৯ ৫ ৫ ৯ ৮১ এখানে নামে 4, এখানে 0, এখানে 9 নামটা পড়ো 6 ৯ ৫ তাহলে এখানে হচ্ছে আমরা 9 ৬ ৯ ৫ বেশি হয়ে যায়, 4 বার দিতে পারি, 4 ৯ ৩৬ সমস্ত থাকে 4, দ্যাট মিন্স এখানে হচ্ছে 694 সমস্ত 4 বারে ৯ টাকা। তো এইভাবে অঙ্কটা করা যায়। আরেকটা বুদ্ধি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি খুব সহজে, আশা করি এই পদ্ধতিতে তোমরা করতে পারবে। এখন যাদের কাছে মনে হয় ম্যাডাম এই ভগ্নাংশের যোগ তো আমার কাছে খুব কঠিন লাগছে, আমি এইভাবে করতে পারছি না, আমাকে একটা সহজ হয়ে দেখায় দেয়, তো যারা সহজ হয়ে চাচ্ছ তাদের জন্য আমি বলছি, অঙ্কটা সামনে তুলে নিয়েছ, তারা এই ক্রোটাকে কাজে লাগিয়ে করতে পারবে। দেখো তাদের জন্য আমি দেখাচ্ছি, লিখবে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য আমরা বের করেছিলাম
একশো থেকে 10 টাকা বিয়োগ 90 টাকা, তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে লিখো বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগে 10 টাকা, বিক্রয় মূল্য 625 টাকা হলে, এই যে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে 100 গুণ 625 ভাগ 10, তাহলে এটাকে কাটো, সরি এখানে ভুল লেখা হয়ে গেছে, এখানে 90 হবে আর ওখানে 90, তাহলে এখানে আমরা কাটতে পারি এই একটা শূন্য এই একটা শূন্য আমরা কেটে দিলাম। অবশ্যই এভাবে কাটার নিয়ম না, 10 দিয়ে কাটবা, তাহলে 10 দিয়ে কাটলে 10 দশে 100 মানে 90, তাহলে 6250 ভাগে 9, দেখো সেই সেম রেজাল্টেই চলে এসেছে তাই না। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে 100 ভাগে 90, আর 625 টাকা হলে 100 গুণ 625 ভাগ 90, 9 দশে 90, 10-এর নাম তার 10 দশে 100, যে সমস্ত করেছিলাম তখন কত বের হয়েছিল 694 সমস্ত 4 ভাগে 9 টাকা, এটা রেজাল্ট এসেছিল 694 সমস্ত 4 ভাগে 9 টাকা, তাহলে আমরা দ্রব্যটির বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তো আশা করি শিক্ষা শিক্ষার্থী দুইটা নিয়ম তোমাদের দেখালাম, যেটা সহজ লাগবে সেটাই তোমরা করে ফেলবে। আমরা এখন চলে যাব গড়তে, চলো গ নম্বরে চলে যাই। গ নম্বরের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা গতে আমরা লক্ষ্য করি কি আছে, গতে বলেছে ঘড়িটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, ঘড়িটি তখন তো ক্ষতিতে বিক্রি করেছে এখন সে লাভ করতে যাচ্ছে, তাহলে 10% লাভে ঘড়িটি বিক্রয় মূল্য কত হবে, 10% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে। তো কত বের করার জন্য তুমি প্রথমেই যেটা করবা লিখবে খ হতে পাই, খ হতে পাই ঘড়িটির ক্রয় মূল্য তুমি পেয়েছিলে 694 সমস্ত 4 ভাগে 9, বা এটাকে আমরা ভেঙে ফেলবো, মিশ্র ভগ্নাংশ থেকে অপরিচিত ভগ্নাংশে প্রকাশ 6250 টাকা, তাহলে আমরা ক্রয় মূল্য পেয়েছি এত টাকা। এখন সে লাভ করতে চাচ্ছে কত, 10%, তাহলে 10% তার ক্রয় মূল্য কত, 100 টাকা, তাহলে লাভ করবে, তাহলে লাভের সূত্র অনুযায়ী আমরা বিক্রয় মূল্য যখন বের করব তখন ক্রয় মূল্যের সাথে লাভটাকে যোগ করে দিতে হবে। আবারও বলছি, আমার যখন ক্রয় মূল্য জানা থাকবে আর লাভ কত পার্সেন্ট পৌঁছাচ্ছে সেটা জানা থাকবে, তখন 100-র সাথে ওই অংশটা যোগ করে দিতে হবে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, যেমন ক্ষতিতে তুমি 10 মাইনাস করেছিলে এবার লাভে এই জন্য 10 যোগ করে দিবে, এই জন্য 10 কী করে দিবে, যোগ করে দিবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটা করি আমরা, তাহলে আমরা লিখবো 10% লাভে, লিখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110 ডিভাইডেড বাই 100 টাকা, এবার ক্রয় মূল্য 6250 ভাগে 9 টাকা হলে বিক্রয় মূল্য 110 গুণ 650 ইন্টু 100 ইন্টু 9, ঠিক আছে, 110 গুণ হচ্ছে 100 ডিভাইডেড বাই 6250 ডিভাইডেড বাই 9 টাকা। তাহলে আমরা কাটাকাটিগুলি কুটি 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 করে ফেলি, তাহলে কুটি কুটি করলে এখানে 10 দিয়ে কাটলে এখানে হবে 11, এখানে 10 দিয়ে কাটলে হবে 10,
এখানে 10 দিয়ে আমি এটাকে যদি কাটি তাহলে থাকবে কত 625 হ্যাঁ এবার তুমি ক্যালকুলেটরে 11 কে 625 দিয়ে গুণ করো তো দেখি কত হয় হ্যাঁ করতে পেরেছো কি হ্যাঁ তাহলে হচ্ছে 6 সহজ নিয়ম দেখো এখানে 5 আছে লিখবা আমি তোমাদের নিয়মটা শিখাই দেই 5 লাস্টে যেটা আছে ওটা লিখো 6 আর 2 যোগ করো কত হয়েছে 8 রাইট এখন আর রয়ে গেল কে 6225 না প্রথমে 5 আর 2 যোগ করো 5 আর 2 প্রথমে আবারও বলছি কিভাবে করবা প্রথমে 5 5 লিখবা 5 আর 2 যোগ করো 7 ঠিক আছে এবার 6 আর 2 যোগ করো কত হচ্ছে 8 এখন শেষ সংখ্যাটা কি হবে শেষ সংখ্যা এখানে যত আছে 6 না মজার ট্রিক্সটা আবার দেখো 625 যে কোনো সংখ্যাকে যখন তুমি 11 দিয়ে গুণ করছো তখন এখানে প্রথমে লাস্টে যে সংখ্যাটা আছে এটা লিখবা এই দুটোকে যোগ করো 7 এই দুটোকে যোগ করো 8 আর লাস্টে যত আছে তত লিখে রাখো মজার না ট্রিক্সটা হ্যাঁ এই ট্রিক্সটা করে তুমি খুব সহজে অঙ্ক করতে পারবে তাহলে এরপরে এটাকে সমস্ত নিলে এটা আমরা আশা করি তুমি ভাগটা করতে পারবে এটার রেজাল্ট হবে 763 সমস্ত 8/9 টাকা ভাগটা করে নিবা সাইডে আশা করি পারবে তাহলে 763 সমস্ত 8/9 টাকায় সে যদি বিক্রি করে তাহলে তার 10% লাভ হবে প্রিয় শিক্ষার্থীরা সুস্থ থাকো ভালো থাকো নিজেদেরকে প্রস্তুত করো এই আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ